আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইদানিং বেশ কিছু ভাই আমাকে প্রশ্ন করেছে, আমার কাছে জানতে চেয়েছে যে এমন কিছু ফোর কোর ফাইবার কোম্পানির নাম বলুন যে ফোর কোর ফাইবারগুলো গুণগত দিক থেকে ভালো কিংবা বৈশিষ্ট্যগত দিক থেকে ভালো পারফরমেন্স করে। তো তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি এমন 10টি দেশি বিদেশি অপটিক্যাল ফাইবার কোম্পানির নাম বলবো যে ফাইবারগুলো বৈশিষ্ট্যগত দিক থেকে ভালো এবং গুণগত মানও বেশ ভালো। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওর মধ্যে দেশি বিদেশি যে 10টি কোম্পানির অপটিক্যাল ফাইবার আপনাদেরকে আমি সাজেস্ট করব, এই 10টি কোম্পানির ফাইবারগুলো পার্সোনালি আমি নিজে ব্যবহার করেছি এবং এর বৈশিষ্ট্যগত গুণগত মান ভালো, বৈশিষ্ট্য ভালো। পাশাপাশি আমি বাংলাদেশের প্রায় স্বনামধন্য 10টি আইএসপি কোম্পানিকে, বড় বড় 10টি আইএসপি কোম্পানিকে ফোন করেছে এবং তারাও কিন্তু এই ফাইবারগুলো ব্যবহার করেছে এবং এই 10টি কোম্পানির প্রত্যেকটা ফাইবারের বৈশিষ্ট্য কিন্তু অনেক ভালো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই ভিডিওর মধ্যে যে 10টি অপটিক্যাল ফাইবার কোম্পানির নাম বলা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা অপটিক্যাল ফাইবারই কিন্তু সিমিলার টাইপের, প্রত্যেকটা অপটিক্যাল ফাইবারই সমানভাবে পারফরমেন্স করেছে। এখানে 1 থেকে 10 পর্যন্ত সাজানো কিন্তু দায়, কারণ প্রত্যেকটা অপটিক্যাল ফাইবারের গুণগত মান ভালো। সে দৃষ্টিকোণ থেকে জাস্ট সবার কাছ থেকে পরামর্শ নিয়ে একটা আপনার ক্রমান্বয়ে সাজানো আর কি। পাশাপাশি এখানে প্রত্যেকটা অপটিক্যাল ফাইবারের দামও কিন্তু সেম, একেবারেই সেম, শুধুমাত্র কিছু পয়সার হয়তো এখানে পার্থক্য রয়েছে, কিন্তু প্রত্যেকটা ফাইবারই 13 থেকে 14 টাকার মধ্যেই পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। ও আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা তো বলছি যে এই বৈশিষ্ট্যগত দিক থেকে ফাইবারগুলো ভালো, এখন কথা হচ্ছে যে একটা ফোর কোর ফাইবারের কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা ভালো বলতে পারবো কিংবা ভালো কাতারে রাখবো, সে বিষয়টা তো আগে জানা জরুরি। তো সেই বিষয়ে যদি আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, এবার মূল ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে ABS কেবল লিমিটেড। ABS একটি বাংলাদেশি কোম্পানি এবং ABS কোম্পানির ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওকে, আমাদের লিস্টের দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে উষা মার্টিন। উষা মার্টিন একটি ইন্ডিয়ান কোম্পানি এবং উষা মার্টিনের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। আমাদের লিস্টের তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে BRB কেবল লিমিটেড। BRB একটি বাংলাদেশি কোম্পানি এবং BRB কোম্পানির ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওয়েল, আমাদের লিস্টের চার নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে বিজলি কেবল লিমিটেড। বিজলি কেবল একটি বাংলাদেশি কোম্পানি এবং বিজলি কেবলের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে পলি কেবল লিমিটেড। পলি কেবল একটি বাংলাদেশি কোম্পানি এবং পলি কেবলের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য পার মিটার 13 থেকে 14 টাকা। ওকে, আমাদের লিস্টের ছয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে ইউনিফ্লেক্স কেবল লিমিটেড। ইউনিফ্লেক্স একটি ইন্ডিয়ান কোম্পানি এবং ইউনিফ্লেক্সের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওকে, আমাদের লিস্টের সাত নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া একটি বাংলাদেশি কোম্পানি এবং ডিজিটাল মিডিয়ার ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওয়েল, আমাদের লিস্টের আট নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে লিগ্রেট। লিগ্রেট একটি সিঙ্গাপুরের কোম্পানি। লিগ্রেটের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওয়েল, আমাদের লিস্টের নয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে উইনার কেবল লিমিটেড। উইনার একটি চাইনিজ কোম্পানি এবং উইনারের ফোর কোর ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। ওকে, আমাদের লিস্টের সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে ডায়মন্ড কেবল লিমিটেড। ডায়মন্ড একটি চাইনিজ কোম্পানি এবং ডায়মন্ডের ফোর কোরের ফাইবারের সম্ভাব্য বর্তমান বাজার মূল্য হচ্ছে পার মিটার 13 থেকে 14 টাকা। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।